আজকে আমাদের ছবি SOS কলকাতার মহরত অ্যান্ড সকাল থেকে পুজো চলছিল, এই জাস্ট পুজো শেষ করে উঠলাম অ্যান্ড আমরা সবাই জানি এখন পরিস্থিতি কেমন অ্যান্ড কি সময় কাটিয়েছি আমরা এই লকডাউনের মধ্যে থেকে, কোভিড-19 মধ্যে। আমরা আবার চেষ্টা করছি যে না আবার ফিরে দাঁড়ানোর অ্যান্ড কোথাও না কোথাও আমাদের কাজ শুরু হচ্ছে এখনও সিনেমা হল, যদিও এখনও আমরা পারমিশন পাইনি সিনেমা হল খোলার, বাট কোথাও না কোথাও উই আর হোপফুল দ্যাট বেঙ্গলি সিনেমা উইল বি ব্যাক অ্যান্ড আপনারা সব সময় আমাদের পাশে থেকেছেন আর বাংলা ছবিকে সাপোর্ট করেছেন। প্রথমত এই প্রথম মুহূর্ত যেখানে পণ্ডিত মশাই সহ আমরা সকলে মাস্ক পরে পুজো করেছি এবং জাস্ট বাইকটা দেওয়ার জন্য আমি এখন মাস্ক খুলেছি। আই এম ওয়ান্ডারিং যে এইভাবেই আমাদেরকে প্রিকশনস নিয়ে গোটা শ্যুটিংটা করতে হবে। খুব মন দিয়ে সকলে পুজো করেছে, প্রার্থনা করেছে যাতে ছবিটা ভালোভাবে আমরা তৈরি করতে পারি, ছবিটা যাতে সফল হোক, যাতে তোমাদের পছন্দ হোক। সো লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। তোমাদের আশীর্বাদের প্রয়োজন, তোমাদের ভালোবাসার প্রয়োজন, আমাদের পাশে থেকো। লকডাউনের পরে এতদিন ভেবে ওয়েটিং যে কবে কাজ শুরু করবো, তো সবাই একসাথে টিম হয়ে সবাই মিলে কাজ শুরু করছে, উইচ ইজ রিয়েলি স্পেশাল ফর মি, কারণ এখন অ্যাক্টরের সাথে সাথে আরেকটা জিনিসও অ্যাড হবে, সেটা হচ্ছে ওয়ার্কিং অ্যাজ এ প্রডিউসার। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি স্পেশাল ফর মি। একটা মানে নতুন ধরনের কাজ করার পদ্ধতি দিয়ে শুরু করছি আমরা। এখন আপাতত আমি নিয়ম মানছি না, মাস্ক পরিনি, বাট ওভারঅল যে মুহূর্তের সময় মানে অসুবিধা হোক বা কষ্ট হোক যাই হোক না কেন, মানে সবাই মাস্ক পরেছিলাম, বিকজ দিস ইজ দ্য মিনিমাম উই ক্যান ডু ফর আওয়ার সেফটি, ফর আদার্স সেফটি। তো সেই এই নিয়মগুলো, তাছাড়া স্যানিটাইজেশনের যা ব্যাপার আছে, এই সবটাই মেনে আমরা কাজ করব। আজকের দিনও সেইভাবেই হয়েছে, যেদিন আমরা শুটিংয়ে নামবো সেদিনও সেভাবেই হবে। আমি মেয়েকে বলেছিলাম যে আমি চাই তুমি 1,000 জন 2,000 জন লোকের হাতে সংস্থা করো, এই কারণে আমার মেয়ে আমাকে এখানে বসিয়েছে, আমি চাই 1,000 2,000 লোকের খাওয়ার সংস্থা করে দিতে। লকডাউনের পর আমার এটা প্রথম কাজ শুরু হবে এবং বুঝতে পারছি না, মানে খুবই টেনশনে আছি, বেশ অনেকদিন কাজ থেকে দূরে ছিলাম, নতুন করে আবার কাজের মধ্যে ঢুকছি, তো হয়তো অনেকগুলো বাধার মধ্যে সম্মুখীন হতে পারি, কিন্তু হোপ ফর দ্য বেস্ট। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।